আমার বাবা ছিল একটা বীর মুক্তিযোদ্ধা, আর মুক্তিযোদ্ধার পরেও তার যুদ্ধ শেষ হয়নি, তার যুদ্ধ তার শেষ নিঃশ্বাস পর্যন্ত চলেছে। তার কাছে সবচেয়ে বড় ছিল দেশ ও দেশের মানুষ ও দেশের মানুষের অধিকার, আর এইটার জন্যে সে সারা জীবন লড়াই করেছে। আর সে চেয়েছে যে আমরা সবাই এই জিনিসের জন্য লড়াই করি। আমার বাবার ইচ্ছা ছিল, সারা জীবনের ইচ্ছা ছিল যে তার দেহ দান করা হোক মেডিকেল সায়েন্সের জন্য। আমরা তার সন্তান হিসাবে, তার পরিবার হিসাবে আমরা এই আশাটা ফুলফিল করতে চেষ্টা করেছিলাম। আমরা ঢাকা মেডিকেল কলেজ, যেখানে উনি পড়েছিলেন, না হলে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, যে প্রতিষ্ঠান উনি নিজে গড়ে তুলেছিলেন, ওখানে দান করতে চেয়েছিলাম। কিন্তু সেটা আসলে হয়েছে হলো, আমরা দুই প্রতিষ্ঠান থেকে শুনেছি কেউ নাই যে আমার বাবার লাশকে ছুরি লাগাতে পারবে। আর এটা একটা সম্মানের থেকেই এই জিনিসটা বলা হয়েছে। আমরা খুব চেয়েছিলাম, কারণ সে সারা জীবন একটা ট্রেল ব্লেজার ছিল, সে সারা জীবন একটা উদাহরণ হিসাবে হতে চেয়েছিল, যে এই লাস্ট একটা আশাও আমরা ফুলফিল করতে পারি। কিন্তু যখন এই সম্মানের থেকে, এই ভালোবাসার থেকে আমাদেরকে বলা হচ্ছে যে কেউ হাত দিতে রাজি না, আমাদের তো আসলে আর কোনো কিছু করার নাই সেটা নিয়ে। তাই আমরা কালকে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র, যেখানে উনি স্বাধীন বাংলাদেশে প্রথম তো গড়ে তুললো, আর যেখানে এত বছর ধরে কাজ করলো এই দেশের মানুষের জন্য স্বাস্থ্যসেবা, স্পেশালি এই দেশের গরিব মানুষের জন্য স্বাস্থ্যসেবা প্রোভাইড করার জন্য, ওখানে আমরা তাকে দাফন করব আর শেষ সম্মানগুলো দিব।